হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। লাদাখ রাইডের একদম অন্তিম পর্বে চলে এসেছি। আজকে আমরা আম্বালা থেকে মোটামুটি আগ্রা অথবা আগ্রা থেকে আরও একটু এগিয়ে চলে যেতে চাই। তো পিছনে দেখো, বাইকপত্র রেডি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে কটা, আরে ভাই কটা বাজে? এখন বাজে 5:56, প্রায় 6টা। এখনও সূর্য উদয় হয়নি, আকাশের অবস্থা খুব খারাপ আর ভীষণ গরম। আর সেই কারণেই যতটা সকাল বেরোনো যায় ততটা সকালই বেরোচ্ছি। আগের দিন ভেবেছিলাম যে 4:30-4:45 সময় বেরিয়ে পড়বো, কিন্তু 4:30-4:45 সময় বেরোতে পারিনি, তো 6টা প্রায় বাজতেই চললো। চলো, যেমন বেরোতে পেরেছি সেরকমই যাবো। রাইড শুরু করার পরে কোথাও একটা চা খাওয়ার জন্য দাঁড়াবো। তো ভিডিও সঙ্গে থাকো চ্যানেলে। এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করো। আজকে ঘুম থেকে উঠে মাত্র 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে অন দ্য রোড। আর যত বাড়ির দিকে এগিয়ে চলেছি, আশা করি সকলেরই এটা হয়, হোম সিকনেস। আমারও তাই হচ্ছিল, মনে হচ্ছিল কত তাড়াতাড়ি বাড়ি গিয়ে পৌঁছতে পারি। রাস্তার ধারে এই ধরনের যে স্তম্ভগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে সেই মুঘল আমলের মাইলস্টোন, যেটা রাজস্থানের ভিডিওতে তোমাদেরকে আগে দেখিয়েছি। আম্বালা থেকে কন্টিনিউ চালিয়ে দেখো আমরা কোথায় চলে এসেছি। মুরথাল ডান দিকে দেখো, দুটো প্লেন রাখা আছে। তো মুরথালে একদম কন্টিনিউ রাইড করেছি। ওফ, কি চালিয়েছি! কি চালালাম! এটাই তো দরকার, এই রিদমটাই তো দরকার বলো। রাইডে ফার্স্ট রেস যারা বেশি টানবে, লাস্ট রেস তাদেরকে কম খাটতে হবে। তো এখন বাজে হচ্ছে 8:30, মুরথালে এসে আমরা চায়ে ব্রেক নিয়েছি, অর্থাৎ ব্রেকফাস্ট করবো। বলেছিলাম মুরথালে দাঁড়াবো, একবারে কন্টিনিউ মুরথালে দাঁড়িয়েছি। হ্যাঁ, মাঝখানে একবার পেট্রোল ব্রেক নিয়েছিলাম। এসে থেকে ফোন কাট, যাই এদিকে তাকাও না, দেখো না। আচ্ছা, তো এখনো অনেক রাস্তা যাওয়া বাকি আছে। এখনো কত দূর পর্যন্ত আছে যেতে পারবো তো একদম ঠিক নেই। আগ্রা তো আজকে করবোই। আগ্রা যদি যেতে পারি আমাদের পক্ষে বিশাল অ্যাডভান্টেজ থাকবে, আর যদি আগ্রা ছেড়ে আরও এগিয়ে যেতে পারি তাহলে তো কোনো কথাই নেই। তো চলো, যা আসছে আর এখানে জাস্ট ব্রেকফাস্ট করেই জাস্ট ব্যাক টু দ্য রোড। খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাক টু দ্য রোড। এবারে একদম নেক্সট টার্গেট হচ্ছে যমুনা এক্সপ্রেস ওয়ে কমপ্লিট করা। তো দেখা যাক কতদূর কী করতে পারি। দেখতে দেখতে দিল্লির আউটার সাইডে ঢুকেই পড়েছি, আর দিল্লি আমাদের স্বাগত জানালো এই ধরনের জ্যাম দিয়ে, মারাত্মক জ্যাম। লাস্ট 1/2 ঘন্টা ধরে দিল্লি ট্রাফিকের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি, আর পারা যাচ্ছে না। ভীষণ গরম, প্রচুর হিউমিডিটি, আর তার সঙ্গে এই জ্যাম, মানে ডেডলি কম্বিনেশন। শেষমেশ দিল্লির জ্যাম কাটিয়ে যমুনা এক্সপ্রেস ওয়েতে আমরা এন্টার করতে চলেছি, আর এখন বাজে 11:20। এখন 2:05, খেতে অলরেডি বসে গেছি, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো আগ্রায় অলরেডি ঢুকে গেছি, যেটা এক্সপেক্টই করিনি এত তাড়াতাড়ি ঢুকে যাবো। বিশাল বিশাল টেনেছি আর কি। তো এখন জাস্ট লাঞ্চ করছি এখানে একটা ফুড প্লাজাতে। জাস্ট লাস্ট যে টোল প্লাজা আছে যমুনা এক্সপ্রেস ওয়ে, সেই টোল প্লাজার আগের টোল ফুড প্লাজাতে। তো লাঞ্চ করে বেরিয়ে যাবো। আজকে কত দূর যাবো এখনও পর্যন্ত নিজেরা কিছু ঠিক করে উঠতে পারিনি। তো ভিডিও সঙ্গে থাকলে সেটাও তোমরা জানতে পারবে।
যমুনা এক্সপ্রেসে ক্রস করার পরেই একটা ইউটার্ন নিয়ে মানে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে ঢুকেছি। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে হিট ওয়েভ লাগছে, বাইক একদম চালাতে পারা যাচ্ছে না। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে নেমেই একটা ফুয়েল আপ করিয়ে এবারে কিন্তু আমরা আবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের ওপরে উঠিনি, এখন আমরা যাচ্ছি হচ্ছে এশিয়ান হাইওয়ের ওপর দিয়ে। তো এই হাইওয়ের ওপর দিয়ে আগে কখনো বাইক চালাইনি, তো এটা একটা দারুণ সুন্দর রাস্তা, রেকমেন্ডেড। এটা তোমাদের টোল বাঁচাবে এবং সময়ও অনেকটা বাঁচিয়ে দেবে। দূরে আকাশের অবস্থা যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, সুতরাং ক্যামেরাটাকে এবারে ব্যাগের মধ্যে ঢোকাতে হবে, আর হয়তো ভিডিও করতেই পারবো না। তো এবারে কোথায় স্টে করছি একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেইখানেই। এখন 5:40 বাজে, জাস্ট ইটাওয়াতে এসে ঢুকেছি আর দেখলাম যে বাইকের চেনটা খুব লুজ হয়ে গেছে এবং ডাবল স্ট্যান্ডের সঙ্গে ঠেকছে, তাই ইটাওয়াতে হোটেলে ঢোকার আগেই একবার এখানে বাইকটাকে এই দাদার কাছে দিলাম। দাদা দেখে বললো শুধু চেনটা লুজ নেই, চেনের সঙ্গে সঙ্গে এর যে চেনের পিছনে যে বিয়ারিংটা আছে বিয়ারিংটা ভেঙে গেছে, তো এটা সারাবে। তো বাইক রেডি হয়ে গেছে, এই ভাই সবাই মিলে খুব হেল্প করেছে, হেল্প করার জন্য এটা রেডি হয়ে গেছে, তো সবাইকে বিগ থ্যাংকস আপ, থ্যাংক ইউ। তো ইটাওয়াতে বাইক সারানো হয়ে গেছে, তো বাইক সারানোর পরে ভাবলাম যে আর এগিয়ে লাভ নেই, একটা রুম নিয়ে নেবো, তো এই হোটেলটা নিয়েছি, হোটেল সানশাইনে আজকে থাকছি ইটাওয়াতে। তো এখানে আমরা দুটো রুম নিয়েছি, ডডিওর বউয়ের জন্য একটা রুম, ওটা 1000 টাকা পড়েছে, আর আমার রুমটা পড়েছে হচ্ছে 700 টাকা এসি রুম একদিনের জন্য। কালকে ভোরবেলা আবার এখান থেকে বেরিয়ে যাব। আর বাইকের লাগেজ বলতে শুধু টেল ব্যাগটা খুলছি আর স্যাডেলটাকে খুলছি না, স্যাডেলটাকে এখানেই রেখে দিচ্ছি, কারণ আবার নাহলে সকালবেলা বাঁধতে সময় লাগবে। তো এবারে রুমে যাই, ফ্রেশ হয়ে নিই। আজকে আমি আছি ইটাওয়াতে আর আনবিলিভেবল লাদাখ রাইড আজকের শেষ পর্ব। আজকের ভিডিওতে তোমরা ইটাওয়া থেকে বাড়ি যাওয়ার জার্নি দেখতে পাবে, তবে এই জার্নিটা দুটো পার্টে হবে। তো ইটাওয়া থেকে আমি ডিরেক্টলি বাড়ি যাবো না, ইটাওয়া থেকে আমি আজকে মোটামুটি সাসারাম পর্যন্ত যেতে পারবো, তারপরের দিন আমি সাসারাম থেকে বাড়ি যাব। তবে এই পার্টটা তোমরা একটা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে, কারণ এটাকে আর লেন্দি করার কোনো মানে হয় না, যদি দিনগুলি ঘটনাবহুল না হয়। আর আমি এখন ইটাওয়া থেকে বেরিয়ে যাচ্ছি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমার লাগেজ, আর এখানে ঘুম খুব একটা ভালো হয়নি, জানি না আজকে একটু টায়ার্ড ফিল করছি, কারণ হচ্ছে ওইটা রাত্রিবেলা ভীষণ ভুগিয়েছে, ঘর ঠান্ডা হয়নি, অনেক রকম অনেক কিছু প্রবলেম ছিল। তো যাই হোক না কেন, তো চিয়ারফুলভাবেই আজকের দিনটা শুরু করতে হবে, কারণ ফেরার সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আমাদের মনে তাড়া থাকে, বাড়ি ফেরার একটা হোমসিকনেস থাকে, তার জন্য খুব সাবধানে আমাদের বাইক চালাতে হবে। বেরোতে করতে আমাদের 6:30 বেজেই গেল, 6:36। তো ইটাওয়া থেকে বেরোচ্ছি, লাগেজ প্যাক হয়ে গেছে, অল সেট, ওকে। গাড়িটাকে সকাল থেকে কোল্ড স্টার্টিং করা হয়নি, 1 মিনিট একটুখানি রেখে দিই গাড়িটাকে। হ্যাঁ, সূর্য উঠে গেছে অলরেডি, আজকে প্রচুর লেট করে ফেলেছি, বেরোনোর কথা ছিল ভোরবেলা অ্যাজ ইউজুয়াল, তোমরা আগের ভিডিওতে শুনেছ, কিন্তু কোয়ালিটি ঘুম না হওয়ার জন্য আরও দেরি করলাম, কারণ ঘুমটা হওয়া জরুরি রাস্তার মধ্যে, যাতে কোনো রকম প্রবলেম না হয়। এটা দিয়ে বেরোবো, নিচে দিয়ে ঢুকবো, সোজা যাবো। রাইড যখন শুরু করি প্রথম 8-10 কিলোমিটার আমি একটু আস্তে চালাই, তো সামনে দেখতে পাচ্ছি ভালো রকম বৃষ্টি হচ্ছে, তো এবারে তো ক্যামেরাটাকে ভিতরে ঢোকাতেই হবে। 1 কিলোমিটার পার হওয়ার পরেই বৃষ্টি থেমে গেল, এদিকে আকাশ পরিষ্কার, আর এই উপরে দেখতে পাওয়া যাচ্ছে এই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, যেটা দিয়ে আগে আমি গিয়েছিলাম। তো তোমাদেরকে সাজেস্ট করবো ওই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে তোমরা কিন্তু ধরো না, তোমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েও ধরো না, তোমরা এশিয়ান হাইওয়ে ধরে যমুনা এক্সপ্রেসওয়ে কানেক্ট করো, সবচেয়ে ভালো রাস্তা এবং কম খরচে তোমরা যেতে পারবে। আমরা কন্টিনিউয়াস শুধু টেনেই যাচ্ছি। তো এবারে ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াতে হবে, 9টার মতো প্রায় বেজে গেছে, তো কানপুর ক্রস করেই আমরা আমাদের ব্রেকফাস্ট করব।
আর বলতে বলতে আমরা কানপুর ক্রস করে ফেলেছি, তো এবার দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য। 148 কিলোমিটার স্ট্রেচ কমপ্লিট করার পরে 168 কিলোমিটার রাস্তা একবারে কমপ্লিট করার পরে কানপুর জাস্ট ক্রস করেই একটা জায়গায় দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করব। তো আজকে ইচ্ছা আছে বারাণসী তো ক্রস করবই, এবং ইচ্ছা আছে সাসারাম পর্যন্ত চলে যাওয়ার। ব্রেকফাস্টের নামে আমরা নিয়েছি যে পেঁয়াজি আর চা, মানে অদ্ভুত টাইপের জিনিস হয়ে গেছে আর কি, অদ্ভুত কম্বিনেশান। সামনে দেখা যাচ্ছে আবার মেঘ করেছে, মনে হয় আবার বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলে একটা সুবিধা আছে, কারণ 10:30 বাজলেই হিটওয়েভ প্রচুর বেড়ে যাচ্ছে, আর হিটওয়েভ বেড়ে গেলে গাড়ি চালাতে প্রচুর সমস্যা হচ্ছে, তো বৃষ্টি হওয়ারও দরকার আছে। আকাশে মেঘ করেছে কিন্তু বৃষ্টি হলো নাই। প্রচণ্ড গরমে এভাবে হাই স্পিডে বাইক চালানোর জন্য বাইকের তেলও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল, তাই এই পেট্রোল পাম্পে 1192 টাকার আবার তেল ভরে নিলাম। এবারে লাঞ্চ তো করতে হবে, তো ইচ্ছা আছে বারাণসী পর্যন্ত একবারে যাব, তারপরে কোনো একটা জায়গায় লাঞ্চ করব। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। নিউজ 270 কিলোমিটার বাইক চালিয়ে এই গরমের মধ্যে বারাণসী থেকে প্রায় 40 কিলোমিটার আগে আছি, আর এখানে এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এখন বাজে হচ্ছে 2:17, বিশাল বিশাল টেনেছি, খালি জল খাওয়ার জন্য মাঝে মাঝে 2-3 মিনিট করে একটা ব্রেক নেওয়া, তারপরে কন্টিনিউয়াস বাইক চালানো। এয়ারকুল বাইক এতটা চালানো ঠিক নয়, কিন্তু তবুও ডিস্টেন্সটা কভার করবার জন্য আমাকে চালাতে হচ্ছে। তো এরপরে আজ এইখান থেকে পরবর্তী যে জার্নিটা সেটা অনেকটা যাতে ইজি হয়ে যায়, তো এখন জাস্ট খাবার অর্ডার করবো, খাবার অর্ডার করি আবার ব্যাক টু দ্য রোড। লাঞ্চের পরে ব্যাক টু দ্য রোড, বাই বাই ভাই, বাই বাই। ইনস্টাগ্রামে সাপোর্ট করলে না, আরে কোথায় দিয়ে যাবে, আমরা তো মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। এটা হচ্ছে লরি যাওয়ার রাস্তা, ওই আগের যে রাস্তাটা মোড়টা ছিল চলো ওখানে বেঁকে যাই। হাম সোচে তো রাস্তা বন্ধ হ্যায়, ইসিলিয়ে উধার ঘুস গয়ে থে। সামনে আর 6-7 কিলোমিটার গেলেই হচ্ছে সাসারাম, আর হয়তো 5-7 কিলোমিটার আর বাকি আছে। বাইক থেকে একটু রেস্ট নিলাম, একটু চা খেয়ে নিলাম, আর এটা ভিডিওতে দেখালাম না, তো চলো একবারে হোটেলে গিয়ে উঠি। বাবরে, বাড়িতে গিয়ে পিছনে সেক দিতে হবে গো। ও শান্তি, চোখের আলো যে এত কিলোমিটার টেনে দিয়েছি, প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি, 590 কিলোমিটার। বাজে 8:19, তো এখন ডায়েরি অংশনে আছি, আর এখানেই একটা হোটেল নিয়েছি, কারণ সাসারাম থেকে আমরা 20 কিলোমিটার এগিয়ে চলে এসেছি, কারণ সাসারামে আমরা বাজেটের হোটেলই পাচ্ছিলাম না, এত উল্টোপাল্টা দাম বলছিল যে ভাবা যাচ্ছিল না। তো এটা আমি একটা এসি রুম নিয়ে নিয়েছি, একদম ছোট্ট রুম, দেখতেই পাচ্ছ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম কালকে সকালবেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে লাদাখ রাইডের একদম শেষের দিন, 6:15 বাজে বেরিয়ে যাব, একটু দেরি হয়ে গেছে, রোজই উঠতে দেরি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আরামের ঘুম ছেড়ে উঠতে একটু টাইম লাগছে, কারণ সারাদিন বাইক চালানোর পরে একটু টায়ার্ড লাগে। তো শেষ দিনে সবার যেমন হয় ঠিক আমারও তাই হচ্ছে, বাড়ি ফিরব, মনটা আনচান আনচান করছে, বউয়ের কবে মুখ দেখব, মানে ভিতরে যা হয় আর কি। তো সমস্ত কিছু যাই হোক না কেন, খুব ধীরে সুস্থে বাইক চালিয়ে সুস্থভাবে আজকে বাড়ি ফিরতে হবে। আজকের রাস্তা মোটামুটি 500 কিলোমিটারের মতো, ইজিলি হয়ে যাবে, সুতরাং নো টেনশন, আর আমি একদম রেডি হয়েই গেছি। তো সুতরাং যাব, বাইকের লাগেজ মাউন্ট করব এবং ব্যাক টু দ্য রোড। আরে তোমাদেরকে তো বলাই হয়নি এই রুমটা কত টাকা নিয়েছে, এই রুমটা টোটাল আমার পড়েছে 800 টাকা, 825 টাকা, অনেক বার্গেনিং করে। ডাকু হর্নেট ম্যান, চলো হয়ে গেছে রেডি, ব্যাগ নেবো আর বেরোবো।
তেহরি থেকে বেরিয়ে পড়লাম আর বেরোতে বেরোতে 7টাই বেজে গেল। ये बता क्यों ऐसे है ठहरा चल जरा क्यों हैरा है इतना ये बता क्यों ऐसे ठहरा चल जरा झटक झटक के टूट रहे हो जब सांसों के तार भटक भटक के मन का पंछी मारे सर दीवार तो बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से अरे बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से नजरें तरसे कब तक बरसे টি ব্রেক হয়ে যাবে কারণ 100 কিলোমিটারের ওপর চালিয়ে নিয়েছি। আজকে অত স্ট্রেস নিয়ে চালানোর কোনো প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। ধানবাদ মোটামুটি 150 কিলোমিটার রাস্তা বাকি আছে আর বেশি রাস্তা তো বাকি নেই, তো সুতরাং মনের মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট আছে। বাড়ি যাচ্ছি আজকে, বাড়ি বস, বহুত দিন পরে বাড়ি যাচ্ছি। পালসলি টোল প্লাজাটা জাস্ট ক্রস করা হয়েছে। অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারের আর শেষ নেই, শেষ দিনেও দুর্ভোগ। পালসলি টোল প্লাজাটা জাস্ট ক্রস করা হয়েছে, অডিওর চেন পড়ে গেছে, মানে চেনটা একটু লুজ হয়ে গিয়ে চেন পড়ে গেছে। লাস্ট 5:21 সিঙ্গুল ঢুকলাম, সাকসেসফুল লাদাখ রাইড বলা যেতে পারে। অ্যাকচুয়ালি আনবিলিভেবল লাদাখ রাইডের আজকে শেষ পর্বের একদম শেষ লগ্ন। এটাই লাদাখের ট্রাভেল সিরিজের শেষ ভিডিও, কিন্তু লাদাখের ইনফরমেশন সংক্রান্ত আরও অনেক ভিডিও আসবে, সেগুলো কিন্তু দেখতে ভুলো না। আর এখন আমার রিবেল রাইডার্সের সমস্ত ফ্রেন্ডসের সঙ্গে একটুখানি তো সেলিব্রেশন করবই, এটা কিন্তু হাক, এটা করবই। তো তারপরেও হবে, শুধু আজকে নয়, এরপরেও আর একদিন হবে। তো সমস্ত কিছুই তোমরা দেখতে পারবে। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো করে নাও, পুরনো ভিডিওগুলো যদি না দেখে থাকো প্লেলিস্টে চলে যাও দেখে নাও। আর ভিডিও করার মতো কন্ডিশনে নেই, দুর্গাপুর থেকে ক্রমাগত ডাইভার্সনের এক্সস্ট হয়ে গেছি, এখানে আমরা সেলিব্রেশন করব। আর ভিডিওটা এই নোটে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আবার একটা অন্য কোনো ট্রাভেল সিরিজে, ততদিনের জন্য